অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কার্যত হুঙ্কার দিয়েছেন, বলছেন যে আমি যে কোনো সময় ভিডিও প্রকাশ করতে পারি। আপনি অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায় আমার অফিসে এসেছিল এবং সেটা সিসিটিভি ফুটেজ। আমরা তো বলেছি, আমরা তো প্রকাশ্যে বলে দিয়েছি আমাদের পার্টি কিছু স্ট্র্যাটেজি থাকে। আমি তো পার্টিকে জানিয়ে গিয়েছিলাম, আমি জানি। আপনি গেছিলেন কেমাক্সিটার? আরে আমরা তো জানিয়ে গিয়েছিলাম, আমরা জানিয়ে গিয়েছিলাম। এবং উনি যে কথাটা বলছেন যে উনি দরজা বন্ধ করে দিয়েছেন, উনি যেদিনকে সিসিটিভি ফুটেজ দেবেন, আমরা তো বলছি গেছি, গেছি, মিটিং করেছি, কথা বলেছি, শুনেছি। কিন্তু কেন গেছি? উনি বারবার ডেকেছেন আমাকে, বারবার ফোন করে করে ডেকেছেন। উনি যেদিনকে সিসিটিভি ফুটেজ দেবেন, আমি সেদিনকে সমস্ত প্রমাণসহ দেবো যে উনি কতবার ফোন করেছেন, উনি কতবার আমাকে ডেকেছেন, এবং ডেকে আমাকে কী কী বলেছেন, আমাকে কেন যেতে বলেছেন, কেন আমাকে ডাকছিলেন, সমস্ত রেকর্ড আমার কাছেও আছে। আমাদের পার্টির কিছু স্ট্র্যাটেজি থাকে, আমরা কিছু জিনিস মেনটেন করি, আমরা পাবলিসিটির জন্য ভুলভাল কথা বলি না মিডিয়ার সামনে। আমাদের পার্টির সিদ্ধান্ত হয়, যখন বারবার উনি বলছিলেন, ডাকছিলেন যে আসতে, আপনি একবার আসুন, আপনি একবার আসুন, আমরা সম্মান ডেকেছি। যেমন ওনারা দুজন প্রশান্ত কিশোরের সঙ্গে উনি গিয়েছিলেন শুভেন্দুবাবুর কাছে 1 ডিসেম্বর 2020 গিয়ে হাতে পায়ে ধরেছিলেন, হ্যাঁ কি না? তার সিসিটিভি ফুটেজ উনি দেখিয়েছেন? উনি যে গিয়েছিলেন প্রশান্ত কিশোরের সঙ্গে, গিয়ে শুভেন্দুবাবুর হাতে পায়ে ধরেছিলেন যে আপনি ফিরে আসুন দলে, আপনি দলে ফিরে আসুন, তার সিসিটিভি ফুটেজ দেখিয়েছে? যে ছবিটা ভাইরাল হয়েছিল ওটা সত্য? না না, উনি স্বীকার করেছেন। আনডিউ পাবলিসিটি নেওয়ার আমাদের কারোর দরকার নেই। আমি তো প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছি, উনি সিসিটিভি ফুটেজ দিন, আমি যা যা আমার কাছে রেকর্ড আছে সব রেকর্ড দেবো যে ভাই আমি যাইনি, আমাকে ডাকছিল। এবং পার্টিকে যখন বলি যে পার্টি আমাকে ডাকছে, আমি কি করব, আমাকে শুভেন্দুবাবু বলেন হ্যাঁ তুমি যাও, গিয়ে শোনো কি বলছে তোমাকে। কি কারণ ডাকছে? না আমি আপনাকে তো বললাম, যেদিনকে সিসিটিভি ফুটেজ উনি দেবেন সেদিনকে আমি সমস্ত যা যা আমার কাছে আছে, যা যা আছে তথ্য আছে, যা যা আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দেবো, তখন আপনারা সব জানতে পারবেন, প্রকাশ্যে জানতে পারবেন। তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব? না না, আমি বললাম তো উনি যেদিনকে সিসিটিভি ফুটেজটা দেবেন সেদিনকে আপনার সামনে নয়, সমস্ত মিডিয়ার সামনে উনি যা যা বলেছেন আমাকে সমস্ত কিছু আপনাদেরকে দিয়ে দেবো। আপনার কাছেও ডকুমেন্ট আছে? আমি যাইনি, আমি যাইনি, আমি যাওয়ার জন্য চেষ্টাও করিনি, একবার বলিও নি, বারবার উনি ফোন করেছেন, একবার দুবার নয়, বারবার। অজিত মাইতির সঙ্গে যে ছবিটা দেখা গিয়েছিল তাহলে সেটা সত্যি? না না, আমি আপনাকে বলবো যে সত্যির ওপরে আরও অনেক সত্যি থাকে, একটা সত্যির ওপরে আরও একটা সত্যি থাকে। তো সমস্ত সত্যি জানতে গেলে আগে উনি যে কন্ডিশনটা দিয়েছেন যে সিসিটিভি ফুটেজ, উনি তো একটা কথা বলেছেন, তার উত্তরে আমরা কথা দিয়েছি, উনি যেটা বলেছেন তার উত্তরে আমরা প্রত্যুত্তর দিয়েছি, হ্যাঁ কি না? এবার উনি যেদিনকে সিসিটিভি ফুটেজ ছাড়বেন সেদিনকে আমরা আমাদের কাছে যাবতীয় যা যা আছে সমস্ত ডকুমেন্ট দিয়ে দেবো মানুষের কাছে, মানুষ দেখবেন যে আসল সত্যিটা কি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 7ই এপ্রিল ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে বলেছিলেন যে ঘাটালের বিজেপি প্রার্থী দফতরে এসেছিল তৃণমূলে ঢোকার জন্য, দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি, সিসিটিভিতে আছে। বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে, কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসেছিল 6 মাস 8 মাস আগে তৃণমূলে ঢোকার জন্য, দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে, আমি তাকেও বলবো, মিথ্যে কথা বেশি বলতে নেই, দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছ বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তার কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে, হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য তার দফতরে গিয়েছিলেন, যদিও তিনি দরজা বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে হিরণ চট্টোপাধ্যায় পাল্টা বলছেন যে কতবার তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন সেই সমস্ত কল রেকর্ড তার কাছে আছে, শুধু তাই নয় কি কি কথাবার্তা তার সঙ্গে হয়েছে সেই সমস্ত ডিটেলসও কিন্তু সিসিটিভি ফুটেজ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে আনেন তাহলে পাল্টা তিনিও সামনে নিয়ে আসবেন। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি যেমনটা বলেছিলেন ঘাটালে দাঁড়িয়ে যে হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল দফতরে গিয়েছিলেন তৃণমূলে যোগদান করার জন্য, সেই সিসিটিভি ফুটেজ তিনি প্রকাশ্যে আনতে পারেন, চ্যালেঞ্জ ছুড়েছিলেন, এবং পাল্টে হিরণ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ডেকেছিলেন বলে পার্টিতে অনুমতি নিয়ে তিনি গেছিলেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাও তিনি তার কাছে রয়েছে, কল রেকর্ড তিনিও প্রকাশ্যে আনতে পারেন। দেখুন, আমাদের এগুলোকে নিয়ে নতুন করে জানারও কিছু নেই, অবাক হওয়ারও কিছু নেই, নতুন করে বলারও কিছু নেই, কেননা এই কথাগুলো আমরা বাংলায় গত 10 বছর ধরে বলছি। আমরা 10 বছর ধরে বলছি তৃণমূল এবং বিজেপির নেতারা প্রকাশ্য মঞ্চ থেকে একে অপরের বিরুদ্ধে বিবৃতি দেয় এবং সন্ধ্যের গড়ালে রাত নাবলে ওরা একে অপরের বাড়িতে গিয়ে একে অপরের পার্টি অফিসে গিয়ে বৈঠক করে। আমরা
দীর্ঘদিন ধরে কথাটা বলে আসছি, বহু মানুষ বিশ্বাস করেননি, এটাকে তাদের গ্রহণযোগ্য মনে হয়নি, তারা দিনের বেলা ওদের একে অপরের বিরুদ্ধে দেওয়া বিবৃতিগুলোকেই সত্যি মনে করেছিলেন, কিন্তু তারাও এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কথাগুলো মিথ্যে ছিল না। আজকে হিরণ চট্টোপাধ্যায় বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে মিটিং করাটা ওনার স্ট্র্যাটেজি, যদি এটা ওনার স্ট্র্যাটেজি হয়ে থাকে সেক্ষেত্রে ওনারা এগুলোকে গোপনে করেনি কেন, ওনারা এগুলো কর্মীদেরকে জানান না কেন? বিজেপি সাধারণ কর্মীরা, ধরুন ঘাটালে যে লোকটা হিরণ চট্টোপাধ্যায় হয়ে দেওয়াল লিখতে গিয়ে তৃণমূলের কাছে মার খাচ্ছে, যে লোকটা হিরণ চট্টোপাধ্যায় হয়ে মিছিল করতে গিয়ে তৃণমূলের হাতে যার বাড়ি ভাঙচুর হচ্ছে, সে কি জানে যে স্ট্র্যাটেজির অংশ হিসেবে তার নেতা গিয়ে অভিষেক ব্যানার্জি দপ্তরে বসে মিটিং করছে? এবং দেখুন আপনাদের একটা কথা বলছি, এটা একা হিরণ চট্টোপাধ্যায় না, এটা ওরা সবাই করে। বেশিরভাগ জায়গায় ডিল ফাইনাল হয়ে যায়, যেরকম ধরুন মুকুটমণি অধিকারী গিয়ে মিটিং করলো, ডিল ফাইনাল হয়ে গেল, তৃণমূলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়ে গেল, যেখানে ডিলটা ফাইনাল হলো না সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটাকে ফাঁস করে দিলেন। তার মানে আজকে হিরণ চট্টোপাধ্যায়ের নাম ফাঁস হয়েছে মানে ভাববেন না, ওটা হিরণে শুরু হিরণেই শেষ। এইটা যদি বিজেপির স্ট্র্যাটেজি হয়ে থাকে যে ওরা ভাইপো দপ্তরে বসে মিটিং করবে, যে ভাইপো তাদের জেলে ঢোকানোর কথা ছিল নিজেরা সেই ভাইপোর অফিসে ঢুকে যাবে, এইটা যদি ওদের স্ট্র্যাটেজি হয়ে থাকে তাহলে জানবেন এই স্ট্র্যাটেজি ওদের বড় নেতা সেজন্য নেতা ছোট নেতা সব নেতা এই স্ট্র্যাটেজি নিচ্ছে, মাঝখান থেকে মার খাচ্ছে বিজেপির সাধারণ কর্মী সমর্থকরা। ধন্যবাদ সতর্ক সৌম্য ইশরা, প্রদেশ কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্য, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ যে হিরণ চট্টোপাধ্যায় তাঁর দপ্তরে এসেছিলেন সেই ফুটেজ তাঁর কাছে আছে, যদিও তৃণমূলে তিনি যোগদান করতে চেয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সেই দরজা বন্ধ করে দিয়েছেন, পাল্টা হিরণ চট্টোপাধ্যায় বলছেন সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বারবার ফোন করে ডেকেছেন। ডক্টর শান্তনু সেন কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে টেলিফোনে কথা বললেন, তিনি বললেন তৃণমূল কংগ্রেস যথেষ্ট সংঘবদ্ধ দল, তাদের অন্য দল থেকে ভাঙিয়ে আনতে হয় না। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছি যে দুটো দল আলাদা কিছু নয়, একই মালিকের দুটো দোকান, আরএসএস এর যে মালিক সেই মালিকের একটা তৃণমূল কংগ্রেস একটা বিজেপি, তো দুটো দলের মধ্যে তাদের কর্মীরা আসা যাওয়া করবে এটাই খুব স্বাভাবিক, গত 10 বছর ধরে আপনারা দেখেছেন। অভিষেক বাবু বলছেন যে আমি ভিডিও প্রকাশ করে দেবো, বলো হিরণবাবু আমার অফিসে এসেছিলেন, আবার হিরণবাবু বলছেন আমি ডেকেছিল তাই গেছেন। আচ্ছা আপনি গেলেন কেন, আপনাকে ডাকলে কি আপনি চলে যাবেন বা আপনি ডাকবেন কেন বিজেপির লোককে? তার মানে বিজেপি আর তৃণমূল যে সখ্যতা, আমরা যে বারবার বলি দুটো একই দল, মুদ্রার রিপিটার ওপিট, পলিটিক্যাল ডিএনএ অফ বোথ দ্য পার্টিস আর সেম, এটা পুরোপুরি প্রমাণ হয়ে গেল। মধ্যখান থেকে আজকে সাধারণ কর্মীরা দুটো দলেরই তারা তঞ্চকতার শিকার হচ্ছে। এই হিরণবাবুদের, হিরণবাবু বলছেন যে দলকে জানিয়ে গেছিলেন অভিষেক বাবুর কাছে, তাহলে আমরা যে এতদিন ধরে অভিযোগ করছিলাম যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির যে সখ্যতা, সেটা প্রমাণ হয়ে গেল যে বিজেপি দলকে নাকি উনি জানিয়ে গেছিলেন, তাহলে বিজেপি দল ওনাকে পারমিশন দিয়েছিল অভিষেক বাবুর কাছে যাওয়ার, আরো বা অভিষেক বাবু ডেকেছিলেন নিশ্চয়ই, তৃণমূল দল তাকে পারমিশন দিয়েছিল তাকে ডাকার, তাহলে বিজেপিকে সহজে ডাকা যায় আর তৃণমূলের কাছে সহজে যাওয়া যায়, বা তৃণমূল বিজেপিতে সহজে যাওয়া যায় বা ডাকা আসা যাওয়া করা যায়, একই ঘর একই পরিবার দুটো ঘর, এই ঘর থেকে ও ঘরের আত্মীয় স্বজনরা যাতায়াত করবে, পরিবারের লোকজন যাতায়াত করবে, এটা নতুন কথার কি আছে?